সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইসরায়েলকে জ্বালানি যুদ্ধ নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর। ইসরায়েলের ভবিষ্যৎ সীমান্ত জর্ডান নদী ছাড়িয়ে যাবে বলছে ইসরায়েলি মন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলের হিটলিস্টে আয়াতুল্লাহ সিস্তানি, ইরাকের প্রতিবাদ। রাশিয়া ইরান সম্পর্ক মস্কোর সর্বোচ্চ অগ্রাধিকার বললেন পুতিন। দনেস্কের অস্ট্রোভস্কোয়ে দখলে নিল রুশ বাহিনী। শত্রুকে সহায়তার অভিযোগে ইসরায়েলে মার্কিন সাংবাদিক আটক। এবং পোশাকের জন্য নারীকে অ্যাসিড ছড়ার হুমকি, চাকরি হারালেন যুবক। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলকে জ্বালানি যুদ্ধ দিয়ে কঠোর হুঁশিয়ারি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর। জ্বালানি যুদ্ধ নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ব্রিগেডস সিকিউরিটি ব্যুরো। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েল যদি এমন যুদ্ধ শুরু করে সেখানে জ্বালানি ক্ষেত্রকে টার্গেট করা হয়, তাহলে তার জবাবে বিশ্বের জ্বালানি বাজার পঙ্গু করে দেয়া হবে। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনে অব্যাহত হামলা ও প্রতিরোধ বাহিনীর একাধিক কমান্ডার হত্যার জবাবে গত 1 অক্টোবর দখলদার ইসরায়েলে 181টি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তথা IRGC। হামলার পরপরই IRGC হুঁশিয়ারি দেয়, ইসরায়েল যদি প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় তাহলে আরো বহুগুণ শক্তি নিয়ে হামলা চালানো হবে। বিপরীতে পাল্টা হামলা চালানো হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েলের নেতারা। হামলায় ইরানের তেলক্ষেত্রগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে ইরানের তেলক্ষেত্রগুলোতে ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো। ইরানে হামলার জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলেও জানিয়ে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত, এই 6 উপসাগরীয় দেশ। এবার আরো কঠোর হুঁশিয়ারি দিল ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ব্রিগেডস সিকিউরিটি ব্যুরো। দ্য ক্রাডলের এক প্রতিবেদন মতে, বৃহস্পতিবার 10 অক্টোবর গোষ্ঠীটির নেতা আবু আলী আল আসকারি বলেন, ইসরায়েল যদি অঞ্চলে জ্বালানি যুদ্ধ শুরু করে তাহলে বিশ্ব প্রতিদিন 1 কোটি 20 লাখ ব্যারেল থেকে বঞ্চিত হবে। এই নেতা আরো বলেন, আমাদের দেশকে যদি টার্গেট করা হয় বা ইরানে হামলার জন্য আমাদের ভূমি বা আকাশ ব্যবহার করা হয়, তাহলে আমাদের জবাব শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ইরাক ও অঞ্চলে ওয়াশিংটনের ঘাঁটিও তার স্বার্থের উপর আঘাত আনা হবে। তিনি আরো বলেন, আমরা কোনো জ্বালানি যুদ্ধ শুরু করব না, তবে এটি শুরু হলে বিশ্বের তেলের বাজার পঙ্গু হয়ে যাবে এবং আমরা এটা নিশ্চিত করব। তবে ইয়েমেনে আমাদের ভাইরা বাবেল মানদেব এবং ইরানে আমাদের ভাইরা হরমুজ প্রণালীতে কি করবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ইসরায়েলের ভবিষ্যতে সীমান্ত জর্ডান নদী ছাড়িয়ে যাবে বলছে ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ একটি ডকুমেন্টারিতে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের ভবিষ্যতে সীমানা জর্ডান নদীর ওপারে বিস্তৃত হবে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। ইন ইসরায়েল মিনিস্টার অব কিয়াস নামে ডকুমেন্টারিতে স্মোটরিচকে ইসরায়েলের সীমানা প্রসারণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, একটু একটু করে ইসরায়েল সীমানা বাড়াবে। অতি ডানপন্থী এই মন্ত্রী আরো দাবি করেন, ইসরায়েলের সীমানা একদিন সিরিয়ার দামেস্ক পর্যন্ত প্রসারিত হবে। এটি বৃহত্তর ইসরায়েল মতবাদ অনুযায়ী ধর্মীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে কথিত প্রতিশ্রুত ভূখণ্ডের ধারণা থেকে এসেছে। স্মোটরিচের এই মন্তব্য তার আগের বিতর্কিত বক্তব্যের ধারাবাহিকতা। এর আগে তিনি ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করেছিলেন এবং একটি ফিলিস্তিন শহরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত বলে দাবি করেছিলেন। তিনি আরো বলেছিলেন, ফিলিস্তিনি জনগণ একটি কল্পিত সত্তা। তার এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক বিচ্ছিন্নতার কারণ রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে তার সফরকালে তিনি কোনো আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন না। প্যারিসে স্মোটরিচ একটি এমন মানচিত্র ব্যবহার করেন যেখানে ইসরায়েলকে জর্ডানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এই ঘটনায় ব্যাপক জনরোষের কারণে অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়। ওই সময় প্রতিক্রিয়ায় স্মোটরিচ বলেছিলেন, বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ঘৃণা রয়েছে। বৃহত্তর ইসরায়েল ধারণাটি ধর্মীয় গ্রন্থের উপর ভিত্তি করে এসেছে। এতে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডানের কিছু অংশকে ইসরায়েলের সীমানায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়, যদিও সুনির্দিষ্ট সীমানা এখনও অস্পষ্ট। ইহুদিবাদী ইসরায়েলের হিটলিস্টে আয়াতুল্লাহ সিস্তানি, ইরাকের প্রতিবাদ। ইহুদিবাদী ইসরায়েল তাদের সম্ভাব্য হত্যার তালিকায় ইরাকের শিয়া মুসলমানদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী সিস্তানির ছবি প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরাক সরকার। বুধবার ইরাক সরকারের মুখপাত্র বাসিম আল আওয়াদি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের অপমানজনক পদক্ষেপের কঠোর নিন্দা এবং প্রতিবাদ করছে বাগদাদ সরকার। সম্প্রতি ইসরায়েলি হিব্রু ভাষার গণমাধ্যমে দখলদার সেনাদের সম্ভাব্য হত্যা তালিকা প্রকাশ করেছে, যাতে আয়াতুল্লাহ সিস্তানির ছবি রয়েছে। আল আওয়াদি বলেন, পুরো ইরাকি জাতি আয়াতুল্লাহ আলী আল
সিস্তানিকে ইরাকের ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে সম্মান করে এবং তিনি সমগ্র আরব বিশ্ব মুসলিম উম্মাহ এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ধর্মীয় নেতা। তার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং ইরাক সরকারের তীব্র বিরোধিতা করেছে। ইরাকি মুখপাত্র হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের বর্ণবাদী তৎপরতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাস্তব অর্থে হুমকি সৃষ্টি করেছে। মুসলমানদের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা ও বিরোধিতা করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান। রাশিয়া ইরান সম্পর্ক মস্কোর সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক রাশিয়ার জন্য বিশেষ অগ্রাধিকার। তিনি উল্লেখ করেছেন, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থান প্রায় একই। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্মেলনের সময় শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন পুতিন। রুশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে বৈঠকে পুতিন বলেন, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক একটি বড় অগ্রাধিকারের বিষয়। তারা উন্নতির পথে সফলভাবে এগিয়ে চলেছে এবং আন্তর্জাতিক মঞ্চে আমরা একসঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। অনেক ক্ষেত্রে আমাদের অবস্থান একই ধরনের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও পুতিনের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক আন্তরিক এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান প্রায় একই রকম। পেজিশকিয়ান বিশেষভাবে উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো অঞ্চলটিকে স্থিতিশীল হতে দিতে চায় না। বৈঠকের সময় পেজিশকিয়ান ইসরায়েলের গাজা ও লেবাননে চলমান হামলা এবং বেসামরিক লোকদের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েলি হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েল গাজায় এক বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে হামলা চালাচ্ছে, যার ফলে 42,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্প্রতি লেবাননে স্থল ও বিমান হামলা শুরু করেছে তারা। ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের হুমকি তৈরি হয়েছে। রাশিয়া ইরানের মধ্যে দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক থাকলেও 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। ধারণা করা হয়, ইরান অস্ত্র দিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করেছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়া ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৈঠকের শেষে পুতিন ইরানের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। রুশ সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, মাসুদ পেজিশকিয়ান এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী মাসের শেষের দিকে তিনি মস্কো সফর করতে পারবেন। দনেস্কের অস্ত্র ভস্কোয়ে দখলে নিল রুশ বাহিনী। রাশিয়া সামরিক বাহিনী ইউক্রেনের দনেস্কের অস্ত্রভস্কয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রুশ মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক ব্যাটল গ্রুপের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে দনেস্ক পিপলস রিপাবলিকের জেলানয়ে ভিতরয় এবং অস্ত্রভস্কয়কে মুক্ত করা হয়েছে। এই ব্যাটল গ্রুপের সৈন্যরা ইউক্রেনের 5টি ভিন্ন মেকানাইজড ব্রিগেড, 1টি মোটরচালিত পদাতিক ব্রিগেড, 2টি পদাতিক ব্রিগেড, 1টি আক্রমণ ব্রিগেড, 1টি মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড, 1টি এয়ার অ্যাসল্ট ব্রিগেড, 2টি এয়ার মোবাইল ব্রিগেড, 1টি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেড এবং 2টি ন্যাশনাল গার্ডের ব্রিগেডকে পরাজিত করেছে। সেনারা ইউক্রেনে আক্রমণকারী ইউনিটের 22টি পাল্টা আক্রমণও প্রতিহত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শত্রুকে সহায়তার অভিযোগে ইসরায়েলে মার্কিন সাংবাদিক আটক। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার সময় নেভার টিম বিমান ঘাটিতে ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর সংগ্রহ করার জন্য জেরেমি লফ্রেডো নামে একজন 28 বছর বয়সী মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার 11 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। গত 1 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তেহরানে হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলি বিভিন্ন সামরিক ঘাঁটি। ইসরায়েলে এমন একটি ঘাঁটি হল নেভার টিম বিমান ঘাঁটি। পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে ইরানের হামলায় বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেটা খুব ভয়াবহ নয়, বিমান ঘাটি অচল হয়নি। তবে ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, নেভাটিম বিমান ঘাটিতে ইরানের 15টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে বিমান ঘাটিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ সাইট ইওনেটে জানিয়েছে, লফ্রেডের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা এবং শত্রুকে তথ্য সরবরাহ করা। লফ্রেডো মার্কিন সংবাদ মাধ্যম দ্য গ্লোজেনে কাজ করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ যে 5 জন সাংবাদিককে আটক করেছে তাদের মধ্যে তিনি একজন। আন্দ্রিক্স নামে একজন রাশিয়ান সাংবাদিক বুধবার এক্সে পোস্ট করেছেন, আজ আমাকে মারধর করা হয়, অপহরণ করা হয়, চোখ বেঁধে ইসরায়েলি সেনাবাহিনী একটি সামরিক ঘাটিতে নিয়ে যায় একত্রে আরো 4 জন সাংবাদিকের সাথে। তিনি আরো লিখেন, আমাদের 2 জনকে 11 ঘন্টার জন্য কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছিল, আমার ফোন আটকে আটক করা হয় এবং আমাদের মধ্যে একজন এখনো হেফাজতে রয়েছে। পোশাকের জন্য নারীকে অ্যাসিড ছড়ার হুমকি, চাকরি হারালেন যুবক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাকের কারণে নারীকে অ্যাসিড ছোড়া হুমকি দেন বেঙ্গালুরুর যুবক নিকিত শেট্টি। এর জেরে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কোম্পানি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় খারাপ পোশাক পরার কারণে নারীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী শাহবাজ আনসার। সাংবাদিক শাহবাজ আনসার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেন, অভিযুক্ত নিকিতের আমার স্ত্রীর পোশাক পরা নিয়ে আপত্তি, সে কারণে সরাসরি সে আমার স্ত্রীকে অ্যাসিড ছোড়া হুমকি দিয়েছে। আপনারা দয়া করে এই পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করুন, আমার স্ত্রীকে বাঁচান, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে। নিকিতের কোম্পানি এটিওএস সার্ভিসেস জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার বিষয়টি ছড়িয়ে পড়তে নিকিতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, আমাদের কর্মী নিকিত শেট্টি এক নারীর পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তাকে অ্যাসিড মারার জন্য হুমকি দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর জন্য দুঃখিত। এরই মধ্যে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কোম্পানিটি স্পষ্ট বলেছে, আমরা চাই নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, সে কারণে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিয়েছি। 5 বছরের জন্য নিকেতের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। পুলিশের কাছেও তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। কোম্পানি এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে করা আইনগত পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার বা BNS 124 ধারায় অ্যাসিড বা অনুরূপ পদার্থ ব্যবহার করে আক্রমণের সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান বর্ণিত আছে। এই ধারায় অ্যাসিড হামলার মাধ্যমে স্থায়ী ক্ষতি বা গুরুতর ক্ষতি করার জন্য গুরুতর জরিমানা আরোপ করা হয়েছে, যার মধ্যে ভুক্তভোগীর চিকিৎসা খরচ মেটানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।